A very good morning and welcome back to my channel guys. কালকে ওখানে একটুখানি মানে বেবিকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে যেতে হয়েছিল বিকজ ওর সর্দি হয়েছে রাত্রিবেলা ঘুমাতে মানে প্রবলেম হচ্ছিল পরশু দিনকে ঘরঘর করছিল বাট যাই হোক ডক্টর দেখে আসার পর ওষুধ খাওয়ার পর কালকে রাতে ঠিকঠাক ঘুমিয়েছে আজকে ভোরের দিকে আবার একটুখানি প্রবলেম হচ্ছিল তো এখন ও একটু খেলা করছে আমি ঘুম পাড়িয়ে এসেছিলাম বাট উঠে পড়েছে ঠিক আছে আর আমি এখনো ব্রেকফাস্টও করিনি সকালবেলা এমনি আমি ইয়ে খাই মৌরি ভিজানো জল মৌরি আর বাতাসে ভিজানো জল সেটা খেয়ে নিয়েছি এখন বেলের শরবত আম্মা করে রেখেছে বাট ও উঠে পড়েছে যাই আগে দেখি তারপরে বাবা কি আছে দুই বাবা একসাথে ঘুমিয়ে পড়েছে না না এত তাড়াতাড়ি ঘুমাবে না তো বাবা যেহেতু আছে ওর কাছে আমি তো আজকে বেরোয় শরবতটা খেয়েই নি আম্মা তুমি এখন স্নানে যাচ্ছ কি ব্যস্ত আছো কেন বলছি বলো তো কেন কি তাহলে তুমি যখন ফ্রি হবে তাহলে আমাকে একটু আম দিয়ে মুড়ি মেখে দিও রান্না বান্না করে নিই তারপরে এখন আমার সোনাটা একা একা খেলছে একা একা খেলছে কথাও বলছিল একটু আগে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ সব বুঝে যাচ্ছি তো তোমার কথা তো বড় হয়ে গেছো তুমি বড় হয়ে গেছো আর আমি বুড়ি হয়ে গেছি হ্যাঁ বাবা হাত ধরো আমার হাত ধরো আমার হাত ধরো তো আমার হাত ধরো বাবা হাত ধরো ধরবে না তুমি তুমি ধরবে না আর গাইজ দেখো মিটেন্স গুলো পড়ে না সারা মুখে কি করেছে কপালে ফপালে খেমছে নাকের এখানে আমি হাত দিচ্ছি ও ভাবছে ওখানে খেতে দিচ্ছি হাত করছে সন্টু ও আমার সন্টু আমার সন্টু কই হ্যাঁ সন্টুটা বাবা হ্যাঁ তো এখন ওর সাথে আমি একটুখানি কথা টথা বলবো যাতে ও তাড়াতাড়ি কথা শিখতে পারে আমরা সারা দিন ওর সাথে কথা বলি আমরা যেই ওর সাথে থাকি সেই কন্টিনিউ আমরা বকি ওর সাথে যাতে তাড়াতাড়ি কথা শিখতে পারে আর যাই হোক তো ওর স্নান টান সব কিছু কমপ্লিট তেল মেখে স্নান করা হয়ে গেছে যেহেতু সর্দি একটু গরম গরম জল দিয়ে স্নান করেছে গড ব্লেস ইউ বাবা আর হচ্ছে দুদিন যেহেতু স্নান করেনি শুধু মাথা ধুয়ে গা স্পঞ্জ করা হয়েছিল সেই জন্য আজকে একটু গরম জলে স্নান করিয়ে দেওয়া হয়েছে ওকে ওকে একটুখানি তুলসী তলার মাটির ফোঁটা দিয়ে দিই মানে এটা ষষ্ঠী পূজা মানে ঠাকুর মশাই বলেছিলাম বলেছিলেন ষষ্ঠী পূজার দিন যেরকম তুলসী তলার মাটিটা একটু কৌটো করে রেখে আর ওকে ফোঁটা দিয়ে দিতে মা আজকে পূর্ণিমা পুজো করছে গাইজ উপরে ঘন্টার আওয়াজ শুনতেই পাচ্ছ বাট আমি যেতে পারছি না ওকে রেখে দেখতে তো বাবা ইয়েটা নিয়ে আসলো আরতিটা নেওয়ার জন্য সো ফাইনালি হি ইজ অ্যাসলিপ অনেক কসরতের পরও ঘুমিয়েছে আবার যাই না কখন উঠে পড়বে অ্যাকচুয়ালি শরীরটা খারাপ বলে এখনও তাড়াতাড়ি উঠে পড়ছে মানে ঘুমটা ঠিক করে হচ্ছে না আগে কিন্তু এরকম করতো না আগে দিনের বেলা ফুল ঘুমাতো রাত্রিবেলা জাগতো বাট যাই হোক এখন যেহেতু দিনের বেলা একটু জেগে থাকে সেই জন্য রাত্রিবেলা ঘুমায় কালকে বিশেষ কিছু ওঠেও নি রাত্রিবেলা আর আমারও স্নান ঠান সব কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি মুড়ি আম দিয়ে মেখে আম্মা দিয়েছিল খেয়েও নিয়েছি আমি ওই ওর মানে কাজের ফাঁকে ফাঁকে আমাকে আমার কাজগুলো সেরে নিতে হয় অ্যাকচুয়ালি কারণ কখন উঠবে কখন আবার খেতে চাইবে কাঁদবে আর ও কী বলতো সবার কাছে খুব বেশি সময় থাকবে না কিছুক্ষণ থাকলেও একটু ভুলিয়ে ভালিয়ে রাখলেও কিন্তু তারপরেই আবার চিৎকার স্টার্ট করে দেবে মানে যতক্ষণ না আমাকে দেখতে পায় আর কি খাওয়ার জন্য অবভিয়াসলি তুমি এখানে করে নিচ্ছ আমার সবারটা নাকি তোমারটা
বেগুন ভাজা তরকারি ডাল করলাম উচ্ছে উচ্ছে আছে উচ্ছে কি লাউ আর উচ্ছে দিয়ে ডাল ও লাউ উচ্ছে আজকে নিরামিষ নাকি খুব পূর্ণিমা না আজকে আমাদেরও তার মানে নিরামিষ নিরামিষ ও আমের চাটনিও হবে গাইস মা হয়ে গেছে পুজো এখন প্রসাদের ভাগ বাটোরা চলছে আমি চলে এসেছি না এই জন্য সোজা হয়ে গেছে হ্যাঁ আমি ওটা খাবো ওটাই আমি খাই আর এই যে সিন্নি সিন্নি আর প্রসাদ তাহলে মা দিয়ে দিতে পারো বুঝলে হ্যাঁ তুমি বাটি এনেছো এটা খার আচ্ছা আচ্ছা তাহলে তোমরা খেয়ে নাও আমি তারপর নিচ্ছি ও আবার কখন উঠে পড়বে আচ্ছা ঠিক আছে গাইজ আমি যখনই ভাবি ও ঘুমাচ্ছে একটু আলমারিটা গোছাবো বিকজ খারাপ অবস্থায় আছে তখনই ও কান্নাকাটি স্টার্ট করে দেয় আর আমার আর কাজটা হয় না এখন ও একটু ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে খেতে এলাম আজকে লাঞ্চে হচ্ছে লাউয়ের তরকারি লাউ ঘন্ট বেগুন ভাজা পটল ভাজা আম ডাল আলু পটলের তরকারি আর আমের চাটনি খাওয়া তো হয়ে গেছে গাইজ বাট বাঙাল লোক তো লাস্ট পাতে চাটনিটা না হলে ঠিক জমে না সো গাইজ যতক্ষণে ও ঘুমাচ্ছে ততক্ষণে আমি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই বিকজ সারাদিন বসে বসে ওকে খাওয়াতে হয় বা কোলে নিয়ে থাকতে হয় তাতে আমার নিজেরই মানে শীতদাঁড়াতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তা এখন ভাবছি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই তারপরে ও তো এক্ষুনি উঠে পড়বে একটু পরে আর হয়নি বাট ও ঘুম থেকে উঠে পড়েছে ও একটুখানি টামি টাইম দিচ্ছে বাট ও এত লেজি যে ও শুয়ে পড়েছে এখানে বাবা মাথা তোলো মাথা তোলো মাথা তোলো মাথা তোলো একটু মাথা তোলো তো তোলো আরেকটু তোলো আরেকটু বাবা আরেকটু তোলো ও দেখো তুলছে আরেকটু তোলো বলছি তুলছে শোনা সো আমি ভাবছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার মনে হতো ওই টাইমটাই বেশি ডিফিকাল্ট বাট এখন বুঝি যে ওটা কোনো ডিফিকাল্টি ছিলই না ওতে এখন বেশি ডিফিকাল্ট কারণ কি অপারেশনের পরে ধরো বডি ভীষণ টায়ার্ড থাকে ভীষণ রেস্টের প্রয়োজন হয় সমস্ত কিছু প্লাস ঠিকঠাক খাওয়ার প্রয়োজন হয় কিন্তু বেবি হওয়ার পরে যেহেতু ওরা ব্রেস্ট ফিড করে সেই জন্য না ভালো করে খাওয়া যায় গ্যাস হয়ে যাবে না ঠান্ডা লেগে যাবে বলে কোনো কিছু সেরকমও খাওয়া যায় না সো এটা বেশি ডিফিকাল্ট গাইজ সো যারা যারাই ভাবছো প্রেগনেন্সি যারাই এখন প্রেগনেন্ট আছো যারা ভাবছো যে খুব কষ্ট হচ্ছে না এখন কিছুই কষ্ট হচ্ছে না এরপরে দেখবারও কত কষ্ট সারা রাত জেগে থাকতে হবে তো বাট ঠিক আছে আই এম অলসো এনজয়িং দিস পিরিয়ড বাট সাথে সাথে ভীষণ টায়ার্ডও হয়ে যাচ্ছি হঠাৎ এটা দেখছো বাবা হঠাৎ দেখছো এখন আমাকে একটু নিম্বু পানি দিল আর হচ্ছে দেখো কি কি কামড়ালো মুখে আমার এরকম হয়ে গেল দু জায়গায় কামড়াইছে ভাই একটা জায়গায় ভাবছিলাম এতক্ষণ তোমার বলে দিলেও তাই মনে হয় বাবা গাইজ ওকে খাওয়াচ্ছি না দুধ ও তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে এই জন্য তোমার হাত দাও আগে তারপরে খাওয়াবো দিয়েছো হাত দিয়েছো আচ্ছা না আরেকবার হাত দাও তারপরে খাওয়াবো এসো না এখন একটু ভাবলাম থাকো খেলা করুক একটু পরে খাওয়াবো কি হয়েছে তাকিয়ে আছো কেন
কেন তাকিয়ে আছো বাবা? গাইজ দেখো, হাত ধরতে শিখে গেছে সত্যি সত্যি। ও যে খিদে পেয়েছে তো এই জন্য এখন বিরক্ত হয়ে যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, না 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 না, কাঁদ দেবো না, কাঁদ দেবো না, ঠিক আছে ঠিক আছে। ডিনার করা কমপ্লিট, ওই ও জেগেই আছে, তাতে করে ডিনার করে আসলাম। মা আর বাবা ওকে রেখেছিল আর কি, এখন আমি শুয়ে পড়বো, বিকজ ওকেও ফিট করবো, তারপরে ওর ওষুধপত্র সমস্ত কিছু খাওয়ানো কমপ্লিট। এবার আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা বাই, গুড নাইট, অ্যান্ড স্প্রেড লাভ।